আজকে আমরা জানবো যে ভগবানের উপর বিশ্বাস রাখলে কিভাবে আমরা নদীর উপর দিয়ে হেঁটেও নদী পেরিয়ে যেতে পারি, আমাদের নৌকার কোনো প্রয়োজনই হবে না, সে সম্পর্কে আজকে আমরা জানবো। এছাড়াও আমরা জানবো যে আমিষ ও নিরামিষ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য। এছাড়াও আমরা জানবো যে চতুর্বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়, এবং এই পার্থিব জিনিসের মধ্যে কোন কোন জিনিসগুলো ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, সেগুলো আজকে আমরা এই ভিডিওটি থেকে জানতে পারবো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার, এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। আপনি যদি একজন কৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। হরিনামের গুণে ভবসাগর পার হওয়া যায় যদি শুদ্ধ ভক্ত হয়। আসুন তাহলে আমরা এবার জেনে নেব যে কিভাবে শুদ্ধ ভক্ত হওয়া এবং ভবসাগর পাড়ি দিতে পারি অনায়াসে। এক গোয়ালিনী এক সাধুর আশ্রমে দুধ নিয়ে আসত প্রতিদিন দেরি করত। একদিন সাধু তাকে জিজ্ঞাসা করলেন যে কেন প্রতিদিন দেরি হয়। উত্তরে গোয়ালিনী বলল, নদী পার হতে এবং নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, তাই রোজ দেরি হয়। সাধু বললেন, আজ থেকে তুমি হরিনাম করো, দেখবে নদী হেঁটে হেঁটেই পার হতে পারবে, তোমার আর নৌকার প্রয়োজন হবে না। তিনি বললেন, এই ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার, হরিনাম কর সার। পরদিন থেকে সত্যি সত্যি গোয়ালিনী হরিনাম করে হেঁটে হেঁটে নদী পার হয়ে যায়, যথাসময়ে আশ্রমে দুধ দিতে লাগল। একদিন সাধু বলল তাকে, এখন কেন দুধ দিতে দেরি হয় না? গোয়ালিনী উত্তর দিল, কেন, আপনি যে হরিনাম দিয়েছেন তা জপ করতে করতে নদী পার হয়ে যায়, নৌকার জন্য দাঁড়িয়েই থাকতে হয় না। সাধু ভাবলেন, গোয়ালিনী মাত্র কয়েকদিন হরিনাম জপ করে যদি নদী হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারে তাহলে আমি বহু বছর ধরে হরিনাম করছি, আমি তার চেয়ে বেশি শক্তিশালী ও শুদ্ধ ভক্ত, আমিও অনায়াসে নদী পার হয়ে যাব। তাই পরীক্ষা করার জন্য গোয়ালিনীর সাথে নদী পার হতে গেলেন। গোয়ালিনী হরিনাম করতে করতে নদী পার হয়ে ওপার থেকে সাধুকে ডাকছে, গুরুদেব আসুন। গুরুদেব নদীতে নামছেন এবং তার পা জলে ডুবে যাচ্ছে, আর তিনি একটু একটু করে ধুতি ওপরে তুলছেন। তখন গোয়ালিনী বলছে, গুরুদেব আপনি হরিনাম করবেন আবার কাপড়ও তুলবেন, তাহলে কিভাবে নদী পার হবেন? তেমনি আমরাও যদি সাধু বাবার মতো হরিনামের প্রতি বিশ্বাস না করে শুধু জাগতিক বিষয়ের চিন্তা করি তবে অন্তিম লক্ষ্য ভবসাগর কিভাবে পার হব? হরিনামের বাধা জড়বিদ্যা, জ্ঞান, ধন, রূপ, যশ, কুল ও অহংকার, বিষ্ণু কৃপা বিনে নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পাই কৃষ্ণপদে প্রেমধন। এবার আমরা জানবো আমিষ ও নিরামিষের রহস্য। আজকাল আমিষ ও নিরামিষ খাবার নিয়ে অনেকে অনেক কথা বলছেন, তর্ক বিতর্কও হচ্ছে, তাই আজ এই বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। আমাদের কোনো শাস্ত্রে কি আমিষ বা নিরামিষ আহার নিয়ে কোনো নির্দেশনা আছে? বৈদিক তথা সনাতন ধর্ম বিভিন্ন মত পথের ভিত্তিতে শত ধারায় বিভক্ত, মূলত উদ্দেশ্য সবার ভগবদ্ ভক্তি আর ভগবানের আরাধনা ও জীবের কল্যাণের হেতুক্রিয়া কর্মাদি করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যে সকল কর্ম, চিন্তা, চেতনা, আহার, বিহার সব কিছুতে সাত্ত্বিকতা বজায় রাখতে, এর পেছনেও নিশ্চয় কোনো কারণ আছে। স্বররিপু তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য সবার ভগবদ্ ভক্তির অন্তরায় হয়ে দাঁড়ায়, তাই এই স্বররিপুকে বশে রাখতে পারলেই তার পক্ষে ভগবান ভজনা সম্ভব ও সহজ হয়। আমরাও যে আহার গ্রহণ করি তা আমাদের পাকস্থলিতে যে পরিপাক হয়ে শরীরস্থ কোষ তথা অস্থি, মজ্জা, রক্ত, মাংস ইত্যাদিতে গিয়ে সেসবের ক্ষয় পূর্ণ ও গঠনে সাহায্য করে। যে খাদ্যের যে বৈশিষ্ট্য বা গুণাগুণ তাই আমাদের শরীরের
কোষসমূহে নিষিক্ত হয়ে আমাদেরও সেই বৈশিষ্ট্য ধাবিত করে, আর এর ফলেই আমরা স্বররিপুর দ্বারা নিয়ন্ত্রিত বা তাদের নিয়ন্ত্রণকে পরিণত হতে পারি। আমাদের আসল উদ্দেশ্য শ্রী ভগবানের শুদ্ধ ভক্তি। ভক্তি না থাকলে নিরামিষ আহারই বা সাত্বিক আহারেও কোনো সুফল আসবে না। ভগবান বলেছেন, সমস্ত কর্মফল আমাতে অর্পণ করে আপন কর্ম করে যাও। এখানে আমি যা আহার করি তা যদি আমিষ হয় শ্রী ভগবানে অর্পণ বা নিবেদন করলে তা সাত্বিক হতে বাধ্য। এটাই যে ভক্তের প্রকৃত লক্ষণ এবং শ্রী ভগবানের লীলা। অনেকে আছেন নিরামিষ আহার করেন, গলায় তুলসী মালা পরেন, দাদসঙ্গে তিলক ধারণ করেন, তাকে নিশ্চয় বৈষ্ণব বলা যায়। কিন্তু সে যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নন, এমন কাউকে অবজ্ঞা বা হেয় করার প্রয়াস করেন, তাকে কি বৈষ্ণব বলা সমীচীন হবে? নিশ্চয় নয়, কারণ তিনি গীতার বাণী উপেক্ষা করলেন। সে যে নিজেকে তৃণ অপেক্ষা ক্ষুদ্র এবং সর্বভূতে সমদর্শন ভাবতে পারলেন না। আবার যদি কেউ আমিষ আহার করেও শ্রী ভগবানে একনিষ্ঠ ভক্তি রেখে তার নির্দেশিত পথ অনুসরণ করতে পারেন, তাহলে ক্ষতি কি? এবার দেখা যাক সাত্বিক আহার আমিষেও হয় কি না। আমিষ আহার করেও যদি কেউ স্বররিপুকে নিয়ন্ত্রণ করে ভগবানে একনিষ্ঠ ভক্তি অটুট রাখতে পারে, তবে সেই তো জিতেন্দ্রিয়। সে আমিষের মাঝে সাত্বিকতার ভাব পরিপূর্ণতা পায়। আমরা যদি বংশানুক্রমে নিরামিষাসী হই, তবে আমিষ আমাদের শরীর গ্রহণ করতে পারবে না। কিন্তু যদি আমিষাসী হই, তবে হুট করে তা ত্যাগ করলেও শরীরের একই পরিণতি হবে। এজন্য চাই অভ্যাস। এ অভ্যাসের দ্বারাই আমরা রাজসিক ও তামসিককে সাত্বিকে রূপান্তরিত করতে পারি। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, যস্মিন দেশে যদাচার। কাজেই আমিষ নিরামিষ নয়, সাত্বিকতাই হোক আমাদের লক্ষ্য। কাউকে হেয় বা অবজ্ঞা করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের লক্ষ্য একটাই, শুদ্ধ ভক্তিতে ভগবানের নাম কীর্তন করে তার কৃপা ধন্য হওয়া। তাই আমিষ বা নিরামিষ নিয়ে নিজেদের মধ্যে কলহ বিবাদে না জড়িয়ে সবাইকে আহ্বান করি। সবাইকে আমরা সম্মান দিয়ে সমস্বরে একসাথে ভগবানের নাম কীর্তনে যোগ দিই। এবার আমরা জানব চতুর্বর্ণ সর্বজীবে। পরমেশ্বর সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণং ময়াশিষ্টং গুণকর্মং বিভাগশ। অর্থাৎ আমি গুণ ও কর্ম অনুসারে চার বর্ণের সৃষ্টি করেছি। এই চার বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর গুণ হলো সত্ত্ব, রজ ও তম। ব্রাহ্মণের কর্ম হলো ক্ষমা, দয়া, দান, পূজা, হোম, যজ্ঞ ইত্যাদি। ক্ষত্রিয়ের কর্ম হলো রাজ্য শাসন, যুদ্ধ, প্রভুত্ব ইত্যাদি। বৈশ্যের কর্ম হলো চাষাবাদ, গোপালন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। আর শূদ্রের কর্ম হলো সেবা করা। সত্ত্বগুণের আধিক্য এবং বাকি দুই গুণের বিলোপ যার মধ্যে বিরাজিত, সে ব্রাহ্মণ রজগুণের আধিক্য ও বাকি দুই গুণের অল্পত্ব হলো ক্ষত্রিয়। সত্ত্ব ও রজগুণের প্রবাল্য এবং তমগুণের হ্রাস্যত্ব হলো বৈশ্যের লক্ষণ, এবং তমগুণের আধিক্য ও বাকি গুণোদয়ের অনধিক্য যার মধ্যে বিরাজমান, সেই শূদ্র। সত্ত্ব, রজ ও তমগুণের স্বভাব অনেকটা দুধের মতো। স্বাভাবিক অবস্থায় দুধের ধর্ম সত্ত্ব গুণাত্মক। দুধে বিকারে যখন মাখন হয় তখন তার রজগুণ প্রাপ্ত হয়। এই মাখন যখন ঘৃতে পরিণত হয় তখন তার তমগুণের অধিকারী হয়। এ তো গেল মানুষের মধ্যে বর্ণের শ্রেণীভাগ। কিন্তু ভগবান শুধু মানুষের মধ্যেই নয়, তিনি সকল স্থাবর জঙ্গম জীবের মধ্যেই শ্রেণীভাগ করেছেন। এই গুণ ও কর্ম বিভেদে পক্ষীকুলে পায়রা ইত্যাদি হলো ব্রাহ্মণ, বাজ ইত্যাদি হলো ক্ষত্রিয়, চিল ইত্যাদি হলো বৈশ্য এবং কাক হলো শূদ্র। মৎস্যকুলে তিমি ইত্যাদি হলো ব্রাহ্মণ, হাঙর হলো ক্ষত্রিয়, চিংড়ি হলো বৈশ্য এবং মাগুর হলো শূদ্র। বৃক্ষকুলে অশ্বত্থ হলো ব্রাহ্মণ, নিম হলো ক্ষত্রিয়, তেঁতুল হলো বৈশ্য ও বাবলা হলো শূদ্র। জন্তুকুলে হরিণ হলো ব্রাহ্মণ,
सिंह हलो क्षत्रिय गरु हलो वैश्य एवं कुकुर हलो शूद्र आम्रा मानव जन्म लाभ करेछि भगवान पदे परम आश्रय लाभेर प्रत्याशाय ताई भगवानेर गुणे प्राबल्ये आम्रा सात्विक गुणे सकल कर्मादि कराई परमेश्वरेर इच्छे ताई तो ज्ञानी भक्तरा बोले गिएछेन मुचिर छेले सूची हय जदि कृष्ण भजे सूचिर छेले मुची हय जदि कृष्ण त्याजे आम्रा कि पारि ना हिंसा देश राग विभेद हानाहानि दलादलि इत्यादि अशुभ और संहारी प्रवृत्तिगुली बाद दिए कृष्ण नाम प्रेमर बनाय सकल आसुरी स्वभाव विदाय जानाते भगवान श्रीकृष्ण के बसिभाग क्षेत्र हलूद वस्त्र परिधान करते देखें क्यों हलूद एखने कि प्रतिनिधित्व करें एर मान कि ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम अर्थात भगवान श्रीकृष्ण हलन परमेश्वर भगवान तार रूप चिरंतन और आनंदमय अनंतकाल उत्पत्ति सकल कारण कारण हलूद रंग सर्वदा मन के आनंद देय भगवान सच्चिदानंद स्वरूप ए कारण भगवान श्रीकृष्ण मुखे सब समय एक मिष्टि हासि थाके मिष्टि मुरलीधर रूपर पूजा करी जेखने अन्यान्य देवतादेर अस्त्र दिए पूजा करा हय सेखाने भगवान कृष्ण के तार मुरली मनोहर रूपे पूजा करा हय जा भगवान सच्चिदानंदेर रूप देखाय हलूद आशा एवं विश्वास प्रतिनिधित्व करे आस्तिक और नास्तिकेर मध्ये एटाई पार्थक्य एकजन नास्तिक जे वास्तववादी एवं विज्ञाने विश्वासी से प्रमाण छाड़ा किछुई विश्वास करे ना ताहले तार ईश्वरे विश्वास थाकबे केनो किन्तु एखाने একটি ক্ষেত্রে তিনি মুমিনদের চেয়ে দুর্বল একজন ব্যক্তি যতই আত্মবিশ্বাসী হোক না কেন সে যতই উন্নতি করুক না কেন এমন পরিস্থিতি রয়েছে যখন লোকেরা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি মোকাবিলা করতে পারে না তারপর পুরোপুরি ভেঙে পড়েন তিনি কিন্তু মুমিন এমন পরিস্থিতিতে তুলনামূলকভাবে কম ভেঙে যায় কারণ সে বিশ্বাস করে যে সে বিপদে পড়লে কেউ তাকে বাঁচাবে পথ ভুলে গেলে কেউ তাকে হাত ধরে নেবে মহাভারতে যখন দুঃশাসন দূতসভায় দ্রৌপদীর পোশাক খুলতে চাইছিল তখন দ্রৌপদীর শত প্রার্থনায় ভীষ্ম দ্রোণ বিদুর এবং তার পঞ্চ স্বামীকে কেউ সাহায্য করেনি তখন দ্রৌপদী রাজসভার কথা ভুলে গেলেন দুঃশাসনের হাতে তার শাড়ি রেখে গেলেন তিনি সমস্ত লজ্জা ভুলে গিয়ে হাত তুলে গোবিন্দকে ডাকতে শুরু করলেন ঈশ্বরের প্রতি তার এতটাই বিশ্বাস ছিল যে ঈশ্বর সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়ে তার লজ্জা রক্ষা করলেন ঈশ্বর সর্বদা বিশ্বাসের উপর নির্ভরশীল এ কারণে ভগবান কৃষ্ণকে একটি হলুদ পোশাকে দেখানো হয়েছে হলুদ রংটিও বন্ধুত্ব এর প্রতিনিধিত্ব করে শ্রেষ্ঠ বন্ধুত্বের উদাহরণ দেওয়া হলে কৃষ্ণ সুদামা নামটি সর্বপ্রথম উচ্চারিত হয় হলুদ এছাড়াও অন্তর্জ্ঞান প্রতিনিধিত্ব করে ভগবান শ্রীকৃষ্ণকে আত্মজ্ঞানের উৎস একদিন ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ জানতে পারলেন যে নন্দ এবং যশোদা তার পিতামাতা নন এবং তিনি তাদের ছেড়ে মথুরায় চলে যান তিনি তার প্রিয় রাধাকে চিরতরে ত্যাগ করেন এরপর তিনি কংসকে হত্যা করেন কিন্তু মথুরার রাজা হননি তিনি দ্বারকা নির্মাণ করেছিলেন যেখানে তিনি সিংহাসনে বসেননি তার জ্যেষ্ঠ পুত্র পদ্মন্মের জন্মের কিছুক্ষণ পরেই তিনি অসুর রাজা সম্ভারসুর দ্বারা অপহরণ করেন তার প্রিয় ভাতিজা অভিমন্যু যুদ্ধে বীরত্ব পেয়েছিলেন দ্রৌপদী তার পুত্রদের মৃত্যুর জন্য ভগবান কৃষ্ণকে দায়ী করেন এবং গান্ধারী যাদবের ধ্বংসকে যুদ্ধের কারণ হিসেবে দায়ী করেন তার প্রিয়তমা স্ত্রী রুক্মিণীর সাথে দ্বন্দ্ব তার চোখের সামনে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এমনকি বড় বলরাম যিনি সর্বক্ষণ তার পাশে ছিলেন তিনিও চলে গেলেন তবে এসব নিয়ে তার কোনো আক্ষেপ নেই কারণ তার আত্মজ্ঞান ছিল তিনি জানতেন যে যা হয়েছে ভালো হয়েছে এমনকি জারা নামের একজন শিকারী তাকে ছুরিকা আঘাত করলেও তিনি তাকে আশীর্বাদ করেছিলেন এ সমস্ত কারণে ভগবান শ্রীকৃষ্ণ হলুদ বস্ত্র পরিধান করেন
परम करुणामय गोलकपति सच्चिदानंद भगवान श्रीकृष्ण एवं तार एकांत आलादिनी शक्ति श्रीमती राधारानी और सकल वैष्णव भक्त पर्षदेर श्रीचरणे आमादेर निरंतर प्रार्थना। सबार जीवन मंगलमय कल्याणमय प्रेममय आनंदमय होक। नमस्कार, सकले भालो थाकुन, सुस्थ थाकुन।